हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी कोनिका। आज आमी बनाबो कैरामेल ब्रेड पुडिंग। कैरामेल ब्रेड पुडिंग बनानोर जोन्नो आमार लागबे 3 कप दूध, 8 पिस ब्रेड, 2 चामच कर्नफ्लावर और चीनी। आमी ब्रेडेर साइडगुलो केटे नेबो। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ব্রেডগুলো আমি কেটে নেব, কেটে এগুলোকে গ্রাইন্ড করে নেব। আমি পাউরুটিগুলো গ্রাইন্ড করে নিয়েছি। আমি ক্যারামেলটা বানাবো। ক্যারামেল বানানোর জন্য আমি 1 কাপ চিনি দেব। এটা নাড়তে থাকতে হবে যতক্ষণ এটা ব্রাউন কালারের না হয়ে যাচ্ছে। চিনিটা পুরো ব্রাউন কালার হয়ে গেছে, ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এটা আমি আবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ। আমি কর্নফ্লাওয়ারটা দুধ দিয়ে গুলে নেব। দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি দুধের মধ্যে চিনি দিয়ে দেবো। আমি 1/2 কাপ মতো চিনি দিলাম। দুধ তো ফুটে গেছে, এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নাড়তে থাকতে হবে, না হলে নিচে জমে যেতে পারে কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি 1 পিঞ্চ সল্ট অ্যাড করব। দুধ ঘন হয়ে গেছে, এবার আমি গ্যাস নিমিয়ে দেব। গ্যাস নিমিয়ে এর মধ্যে আমি ব্রেডগুলো অ্যাড করব। অল্প অল্প করে অ্যাড করব আর নাড়তে থাকব। ব্রেডটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি যে ক্যারামেলটা তৈরি করেছিলাম তার ওপরেই ব্রেডটা দিয়ে দেব। আমি পাউরুটিটা পুরোটা ঢেলে নিয়েছি। আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেলে আমি টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বক্সটা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব, দিয়ে এটা আমি 1/2 ঘন্টার জন্য হতে দেব। হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি টুথপিক দিয়ে দেখে নেব এটা হয়ে গেছে নাকি। এটা হয়ে গেছে, টুথপিকে কিছু লেগে নেই। এবার আমি এটা অন্য একটা ডিশে ঢেলে নেব। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।